আজকে রান্না পুজো, বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজো হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো আমি দুই জায়গায় নিমন্ত্রণ করতে চলে এসেছি, একটা হচ্ছে আমাদের পাড়ার একটা বৌদির বাড়িতে, আর একটা হচ্ছে রিকদের বাড়িতে। তো ওই মেজো বৌদিদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আর কি কি হয়েছে তোমাদেরকে সব দেখিয়ে দিই। দেখো, কলা ভাজা, মাছ ভাজা, নারকেল ভাজা, মুসুরির চার, এই যে এই হচ্ছে সেই বৌদি যাদের বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ হয়েছে। পায়েস, মিষ্টি, কচুর শাক, তারপর হচ্ছে লাউ চিংড়ি, মানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এত কিছু বৌদি রান্না করেছে। বৌদি খুব যত্ন করে আমাদের খাওয়ালে। এবার চলে এসেছে রিকেদের বাড়িতে। তো মানে এখানে আমার সঙ্গে রিকিন এসেছে রিকদের বাড়িতে, আর রিকিনের মা, রিকের মা আমাদেরকে খেতে দিচ্ছে। এখানেও দেখো আমাদেরকে ভাত, কত রকমের ভাজা, নারকেল ভাজা, কলা ভাজা, আর কচু শাক, তারপরে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, মাছ ভাজা, লঙ্কা, নুন, পায়েস, মিষ্টি, সব মানে চাটনি সব রকম খেতে দিয়েছে।